হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আরেকটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ইনকাম ট্যাক্স দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর সহ ইনকাম ট্যাক্স অফিসার নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাস এবং বিভিন্ন যোগ্যতায় তোমরা এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। এই পোস্ট সম্পর্কে বিস্তারিত আমরা অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা নতুন ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি বিজ্ঞপ্তিতে কী কী বিষয় উল্লেখ করা হয়েছে। তো দেখো বন্ধুরা, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের ইনকাম ট্যাক্স অফিসে মাল্টিটাস্কিং স্টাফ ইন্সপেক্টর সহ বিভিন্ন গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এই পদগুলিতে আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা এবং আরও বিস্তারিত তথ্য রইল আজকের এই প্রতিবেদনে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে। তো দেখো বন্ধুরা, প্রথম তোমাদের যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS, এই পোস্টে মোট শূন্য পদ রয়েছে 18টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় পাস, বয়স চা হয়েছে 18/4/2022 তারিখে অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। এক্ষেত্রে তোমাদের বেতন থাকছে প্রতি মাসে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত। নেক্সট তোমাদের যে পোস্ট নিয়োগ করা হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে মোট শূন্য পদ রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতায় চা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় ডিগ্রি করে থাকতে হবে এবং ঘন্টায় 8,000 কি প্রেস করার দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স চা হয়েছে 18 থেকে 27 বছর মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে অবশ্যই ছাড় পাবেন। বেতন একই রকম থাকছে, কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তো বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে রাখি, বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। এক্ষেত্রে যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই আমার ভিডিওর আই বাটনে ক্লিক করতে পারো বা ডেসক্রিপশনে যাও, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। ভিডিওর প্লেলিস্ট থেকে সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিবে। তো দেখো, পরবর্তী যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এখানে মোট শূন্য পদ রয়েছে শুধুমাত্র 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় ডিগ্রি করে থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসাব করবেন 18/4/2022 তারিখ অনুযায়ী। বেতন থাকছে 9,300 টাকা থেকে 34,800 টাকা পর্যন্ত। তো দেখো বন্ধুরা, তোমরা কীভাবে আবেদন করবে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে একটি মুখবন্ধ খামে ভরে বাই হ্যান্ড অথবা পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো বন্ধুরা, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট করে নিয়ে নিজের কাছে রেখে দাও। তোমরা যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানাটা যেরকমভাবে দেওয়া রয়েছে তোমরা সেই পোস্ট খামের উপরে হুবাহু লিখে দিবে, কোনো রকম ভুল করবে না, ঠিক আছে। তো দেখো, তোমাদের তার সাথে আরেকটি আপডেট জানিয়ে রাখি, মাধ্যমিক পাশে আশাকর্মী পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন জেলায় জেলায় কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা এই ভিডিওটা দেখে নিবে। তো বন্ধুরা, আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে সেগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। প্রথমে রয়েছে বয়সের প্রমাণপত্র, 2 নম্বর শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, 3 নম্বর সাম্প্রতিক তোলা সেলফ অ্যাটেস্টেড করা পাসপোর্ট সাইজের ফটোকপি, এবং এই পোস্টে আবেদন করার শেষ তারিখ তোমরা দেখতেই পাচ্ছ 18/4/2022 বিকাল 6টা পর্যন্ত। তো বন্ধুরা, এছাড়াও কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে। তো এই পোস্ট সম্পর্কে আমি ভিডিও বিস্তারিত আপলোড করে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা চাইলেও দেখে নিতে পারো, আমি আমার চ্যানেলে ভিডিওর প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, এতটুকুই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার ছিল। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বুঝতে পারছো। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।